বিশেষ ম্যাজিস্ট্রেট কাকে বলে? বিশেষ সময়ে বিশেষ এলাকায় বিশেষ কোনো কার্য সম্পাদনের জন্য সরকার যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে তাকে স্পেশাল বা বিশেষ ম্যাজিস্ট্রেট বলে। পুলিশ আইনের 5 ধারা, ফৌজদারি কার্যবিধির 12 ধারা, পিআরবি 35, অধস্তন পুলিশদের সাজা। কোনো অযোগ্যতা, দোষ ত্রুটি, অসদাচরণ বা কর্তব্যে অবহেলার জন্য অধস্তন কর্মচারীকে চাকরি হতে বরখাস্ত, সাসপেন্ড বা পদাবনতি করার ক্ষমতা থাকবে ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি, সহকারী মহাপুলিশ পরিদর্শক এবং জেলা পুলিশ সুপারের। এছাড়া অসতর্ক বা অবহেলা করে কর্ম করার দায়ে অধস্তন পুলিশ কর্মচারীকে 2 ধরনের শাস্তি প্রদান করা যায়। 1, লঘুদণ্ড। 2, গুরুদণ্ড। লঘুদণ্ড সমূহ: 1, অতিরিক্ত ড্রিল। 2, অতিরিক্ত ফেটিক ডিউটি। 3, সতর্কীকরণ। 4, তিরস্কার। 5, আটক বা নজরদারি। গুরুদণ্ড: 1, ইনক্রিমেন্ট কর্তন। 2, বেতন বৃদ্ধি বন্ধ। 3, বরখাস্ত। 4, অপসারণ। 5, বাধ্যতামূলক অবসর। 6, ব্ল্যাকমার্ক। 7, পদোন্নতি স্থগিত। 8, পদোন্নতি ইত্যাদি। পুলিশ আইনের 7 ধারা, পিআরবি 857, ডিএমপি 12 ধারা। অতিরিক্ত পুলিশ: থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষার নিমিত্তে পুলিশের অন্য ইউনিট হতে যে সকল পুলিশ সদস্যদের মোতায়েন করা হয় সেই সকল পুলিশকে অতিরিক্ত পুলিশ বলে। পুলিশ আইন 13 ধারা, পিআরবি 667, 669, 670 বিধি, ডিএমপি 37। বিশেষ পুলিশ: থানা এলাকায় ব্যাপক শান্তিভঙ্গ ঘটলে বা শান্তিভঙ্গের সম্ভাবনা দেখা দিলে তা আয়ত্তে আনা অসাধ্য বলে বিবেচিত হলে পুলিশ ইন্সপেক্টর বা ঊর্ধ্বতন পুলিশ অফিসার স্থানীয় অধিবাসীদের মধ্য হতে পুলিশ নিযুক্ত করার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করবে। পুলিশ অফিসারের আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট উক্ত এলাকার জনগণের মধ্য হতে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে পুলিশ হিসেবে নিয়োগ করতে পারবেন। এ ধরনের পুলিশকে স্পেশাল বা বিশেষ পুলিশ বলে। পুলিশ আইনের 17 ধারা, পিআরবি 674, 675, 676, ডিএমপি 10, ফৌজদারি কার্যবিধির 42, 43, 44, 45 ধারা। পুলিশ আইনের 23 ধারা মোতাবেক পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য সমূহ: 1, কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করা। 2, কর্তৃপক্ষের বৈধ পরোয়ানা তামিল করা। 3, অপরাধের খবর কর্তৃপক্ষকে জানানো। 4, অপরাধ নিবারণ করা। 5, জনগণের বিরক্তিকর কার্য নিবারণ করা। 6, অপরাধের তথ্য অনুসন্ধান বা উদ্ঘাটন করা। 7, আসামিকে বিচারার্থে আদালতে প্রেরণ করা। 8, গ্রেপ্তারযোগ্য সকল অপরাধীকে গ্রেপ্তার করা। উপরোক্ত কর্তব্যসমূহ পালনকালে সকল পুলিশ কর্মচারী যে কোনো শরাবখানা, জোয়ার আড্ডা, মদের আড্ডা বা সন্দিগ্ধ ও উচ্ছৃঙ্খল চরিত্রের লোকদের সমাগমের স্থলে পুলিশ বিনা পরোয়ানায় প্রবেশ করে তল্লাশি করতে পারবে এবং তথায় কি আছে তা পরিদর্শন করতে পারবে। পুলিশ আইনের 29 ধারা, পুলিশ সদস্যদের অসদাচরণ সমূহ: 1, নিয়ম রেগুলেশন অমান্য করা। 2, কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা। 3, অত্র আইনের 9 ধারার বিধান লঙ্ঘন করা। 4, ছুটিতে গিয়ে অতিবাস করা। 5, অত্র আইনের 10 ধারার বিধান অমান্য করা। 6, ভীরুতার অপরাধে অপরাধী হওয়া। 7, পুলিশ হেফাজতে আসামিকে মারধর বা নির্যাতন করা। পুলিশ কর্মচারী উপরোক্ত অসদাচরণ অবলিক অপরাধে দোষী সাব্যস্ত হলে তাকে বিচারার্থে ম্যাজিস্ট্রেটের সম্মুখে সোপর্দ করা যাবে। ডিএমপির 48, পুলিশ আইন 29। পুলিশ আইনের 34 ও 34-এর ক ধারায় পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। পুলিশ আইনের 34 ধারা: 1, অনাবৃত্ত জায়গায় পশু জবাই করা। 2, পশুকে নিষ্ঠুরভাবে মারধর করা। 3, অসুবিধা সৃষ্টি করে রাস্তায় গাড়ি পার্কিং করে রাখা। 4, বিক্রয়ের জন্য খোলা জায়গায় মালামাল ফেলে রাখা। 5, রাস্তায় ময়লা আবর্জনা নিক্ষেপ করা। 6, মাতাল বা বেসামাল হয়ে রাস্তায় ঘোরাফেরা করা। 7, রাস্তায় মলমূত্র ত্যাগ করা। 8, পুকুর বা কুয়া খুঁচে অরক্ষিত রাখা। পিআরবি 316। 34 ধারার পূর্ব শর্ত সমূহ: 1, পৌর এলাকা হতে হবে।
অপরাধটি রীতিমতো পুলিশের সামনে হতে হবে। 3. অপরাধটি জনসাধারণের বিরক্তিকর হতে হবে। 4. পুলিশ আইনের আওতাভুক্ত হতে হবে। 5. পোশাকধারী পুলিশের সামনে হতে হবে। 34. কোন চিত্ত বিনোদনের টিকিট উচ্চতর মূল্যে বিক্রয় করা যাবে না বা বিক্রয়ের জন্য প্রস্তাব করা যাবে না। যদি কেউ চিত্ত বিনোদনের টিকিট উচ্চতর মূল্যে বিক্রয় করে তাহলে সার্জেন্ট বা সাব ইন্সপেক্টর পদমর্যাদা নিম্নে নহে এমন পুলিশ অফিসার তাকে বিনা প্রেরণায় গ্রেপ্তার করতে পারবে। পিআরবি 316 ডিএমপি 93 ক ধারা। জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি। থানা এলাকার প্রত্যেক সুসংবাদ দুঃসংবাদ বা থানা পুলিশের দৈনন্দিন কার্যকলাপ, আমলযোগ্য অপরাধ, আমলের অযোগ্য অপরাধ, এছাড়া থানা এলাকায় ঘটে যা যে কোনো ঘটনা, পুলিশের ছুটি, ডিউটি ইত্যাদি যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় সে ডায়েরিকে জেনারেল ডায়েরি বলে। পুলিশ আইনের 44, ফৌজদারি কার্যবিধির 154, 155, পিআরবি 377 বিধি।